নদিয়ার হাঁসখালীতে মৃত নির্যাতিতার বাড়িতে এসে পৌঁছালেন সেফ ডেমোক্রেসির 7 জনের প্রতিনিধি দল। বৃহস্পতিবার দুপুরে পৌঁছানোর পর প্রথমেই তারা কথা বলেন নির্যাতিতার নাবালিকার বাবা মা ও পরিবারের অন্যান্য সদস্যদের সাথে এবং যে কোনো পরিস্থিতিতে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তারা। পাশাপাশি বর্তমানে এই রাজ্যের মধ্যযুগীয় অপ্রশাসন চলছে বলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কার্যত কড়া ভাষায় তৃণমূল শাসিত রাজ্য সরকারকে কটাক্ষ করেন সেফ ডেমোক্রেসির অন্যতম প্রতিষ্ঠাতা দীপালী ভট্টাচার্য। এছাড়াও এই ঘটনায় শেষ থেকে ছাড়বেন তারা বলেও এই দিন সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেন ঘটনার অভিযুক্তদের বিরুদ্ধে। এছাড়াও মৃত নাবালিকার অন্ত্যেষ্টি ক্রিয়াকর্মের জন্য স্থানীয় ক্ষৌরকার ও পুরোহিতদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে অভিযুক্তদের বিরুদ্ধে, যার ফলে মৃত নাবালিকার অন্ত্যেষ্টি ক্রিয়াকর্ম করতে তার পরিবারকে সহযোগিতা করছেন না কোনো ক্ষৌরকার ও পুরোহিত বলেও এদিন অভিযোগ করেন সেফ ডেমোক্রেসির অন্যতম প্রতিষ্ঠাতা দীপালী ভট্টাচার্য। পাশাপাশি এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের মুখ্যমন্ত্রী উক্তি প্রসঙ্গে সরাসরি তিনি কড়া ভাষায় সমালোচনা করতেও দেখা যায় তাকে। তিনি বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা হয়ে কিভাবে এই ধরনের অপ্রাসঙ্গিক ও অমানবিক উক্তি করতে পারে যা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয় এবং একজন মহিলা হিসাবে এই ধরনের গ্রহিত ঘটনা মেনে নেওয়া যায় বলে এই দিন আক্ষেপ করেন তিনি। পাশাপাশি শাসক দল তৃণমূল কংগ্রেসকে নিশানা করে মধ্যযুগীয় অন্ধকারে নেমে এসেছে এই রাজ্যে বলেও সাংবাদিকদের মুখোমুখি হয়ে দাবি করেন দীপালী দেবী। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উক্তি অনুযায়ী নির্যাতিতার অন্তঃসত্ত্বা ছিলেন। এই প্রসঙ্গে তিনি বলেন একজন অন্তঃসত্ত্বা মহিলাকে ধর্ষণ করে পুড়িয়ে মেরে ফেলার অধিকার কি আছে যুব সমাজে? তবে কোন দৃষ্টিভঙ্গি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজস একজন মহিলা হয়ে এই ভাষা প্রয়োগ করতে পারেন যা ভীষণভাবে অগণতান্ত্রিক ও অমানবিক? তবে আইনগতভাবে যে কোনো পরিস্থিতিতেই তারা নির্যাতিতা মৃত নাবালিকার পরিবারের পাশে থাকবেন বলে এই দিন আশ্বাস দেন। এটা মধ্যযুগীয় অন্ধকার, আপনি আমার মুখের কথাটাই কেড়ে নিলেন। হ্যাঁ, তো এইখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে আগেকার দিনের রাজারা এইসব করতো, মানে ডিকটেটোরিয়াল একটা সিচুয়েশন। এটা কি করে হচ্ছে জানি না, নিশ্চয়ই পুরোহিতকে ভয় দেখানো হয়েছে, নাপিতকে ভয় দেখানো হয়েছে এবং তারা সবাই মিলে ভয় পেয়ে আজকে আসেনি। কারণ এই পুরোহিত খবর নিয়ে দেখলাম এদের বাড়ির সব কাজ করে থাকেন। নির্যাতিতার বাবার বড় ভাই যখন পুরোহিতের কাছে গিয়েছে তখন তিনি বলেছেন না আমি যেতে পারবো না, তার মানে তাকে বলে দেওয়া হয়েছে। সুতরাং যে এই অপকর্মটি করেছেন, আপনারা সবাই জানেন তৃণমূল নেতা ছেলে, সুতরাং কীভাবে তাকে ভয় দেখানো হয়েছে আমরা ধরেই নিতে পারি। এটা আমরা ভাবতে পারছি না যে এই বাংলার বুকে এই ধরনের একটা প্রশাসন চলতে পারে। আমরা সবাই মহিলা হিসেবে লজ্জিত, অপমানিত এবং একটি শিশু যার বয়স এত কম তার উপরেই অন্যায় হয়েছে। মুখ্যমন্ত্রীর এই বয়ান ভাবা যায় যে বিইং এ ওমান, একজন মহিলা হয়ে উনি কী করে এই কথা বলছেন? উনি প্রথম দিন থেকে এই কাজ করছেন, পার্ক স্ট্রিটের ঘটনায় সাজানো ঘটনা বলেছিলেন, আজকে বলছেন হয়তো প্রেগনেন্ট ছিল। তার মানে কি দাঁড়ায়, যদি কেউ প্রেগনেন্ট হয় তাকে জ্বালিয়ে পুড়িয়ে রেপ করার অধিকার জন্মায় সমাজের যুবকুলের? খুব অন্যায়, গর্হিত অন্যায়। এবং এর শেষ আমরা দেখব। আমাদের সব্যসাচী এবং একদল আমাদের সেফ ডেমোক্রেসির উকিল এরা এর বিরুদ্ধে কেস করেছে, সিবিআই হয়েছে এবং সিবিআই শেষ পর্যন্ত এটার কী ধরনের এর এটা যে বেরোয় এর যা কিছু অনুসন্ধান করে তার উপর নির্ভর করে, এমনকি মুখ্যমন্ত্রী সঙ্গেও একটা বোঝাপড়া করে নিতে হবে। না, নাপিত পুরুতকে আসতে দেয়নি তাই জন্য আসেনি, তারা তো এলে পয়সা পাবে। হ্যাঁ, তাদের না আসতে দেওয়ার তো কারণটা হচ্ছে তাই না? সুতরাং হ্যাঁ, ধমকি দিয়েছে, ভয় দেখিয়েছে, সারা রাত্রে গিয়ে নিশ্চয়ই বলে দিয়ে এসছে কালকে তোমরা যেও না। এ এক ধরনের ভয়ঙ্কর মধ্যযুগীয় কি বলবো, অপশাসন, অত্যাচার, যা কিছু। দীপালী ভট্টাচার্য, আমি সেফ ডেমোক্রেসির ফাউন্ডার মেম্বার। মলয় দে, রিপোর্ট, টাইমস বাংলা।